আমি যে তোকে খুঁজছি কত জায়গায় খুঁজছি তুই ফিরে আয় একবার তুই আমাকে মা মা বলে ডাক খোকা 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 তোমরা কি আমার খোকাকে দেখেছো তোমরা কি আমার খোকাকে দেখেছো তোমরা একবার বলে দাও কোথায় আমার খোকা ওরে বাবা ফিরে আয় একবার আমাকে মা বলে ডাক আমাকে মা বলে ডাক বাবা ওরে বাবা ফিরে আয় আয় আমাকে মা বলে ডাক খোকা খোকা
আজ আমি শুয়েছিলাম এই পালঙ্ক মাঝারি
হঠাৎ আমি ঘুমের ঘরে কি স্বপ্নে দেখলাম রে সত্য দাদা কে যেন আমাকে ডেকে বলছি বলছে ওহে লাল হেতা নাই শিগগিরই তুমি চলে এসো স্বর্গ ধামে আমার মন বলছে আমি আর এই পৃথিবীতে বাঁচতে পারবো না আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত না আমি তোমাকে তিনটি সত্য দিয়ে যাবো ও ভাই তুমি কি আমার কথাগুলি রাখবি আমি আপনার চেষ্টা করবো চেষ্টার কোন ত্রুটি হবে না ভাই বলু আমার প্রথম সত্য হবে আমার এই 18 লক্ষ টাকার জমিধারী আমি তোমার নামে উইল করে দিয়ে যাবো আমার দুটো যখন নামাবাদ থেকে সামালত হবে তখন 18 লক্ষ টাকা তুমি তাকে বুঝিয়ে দেবে আমি হবে দাদার বিন্দু নিঃশর্ত ভিক্ষে হবে না দাদা আমি তাই করবো আমি তাই করবো আর আমার তৃতীয় সত্য হয়েছে আমার তোতা যখন বয়স প্রাপ্ত হবে ভালো বংশের মেয়ে দেখে আমার একমাত্র তোতাকে তুমি বিয়ে দেবে তাকে আমি সৎ উপযুক্ত পাত্রী দেখে অবশ্যই অবশ্যই তাকে বিয়ে দেবো তোর কথা শুনি আমি খুবই খুশি হয়েছি রে ভাই পিতা মাতা কারো চির দিয়ে নিবেছে তাকে না রে মানি একদিন না একদিন সবাইকে এই পৃথিবীর মায়া ছেড়ে বড় পারে এভাবে বললে তো আমরা কষ্ট পাবো দাদা আব্দুল হামিদ আমি পাগলের কথায় কোনো পাত না করি এই মুহূর্তে
প্রাণ মন্ত্র বলি আমি সই করে দিই তাই হোক দাদা তাই হোক দাদার লাল মিয়ার কথা কহ তুমি আল্লাহটা হয় না পিতা আমাকে অনেক ভয় লাগছে পিতা তুমি আমাকে রেখে চলে যাওয়া করে মানি আমি চলে গেলে তোর কাকা তো রয়েছে স্টেই اه اه ভাই বলো দাদা তোর হওয়া মানে তোর সত্য করে ধর দাদা দাদা চিন্তার কোনো কারণ নেই চলো দাদা রাত্রি প্রায় শেষ মুহূর্তে চলছে তোমাকে বসতে নিয়ে যাই দাদা আমাকে বসতে নিয়ে চল মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত